আসসালামু আলাইকুম, রমজান মুবারক সবাইকে। যে কাজগুলো আমি রমজানে করি সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। আশা করব এই পবিত্র মাসটা আমাদের সবার জীবনে নতুন কিছু নিয়ে আসবে আর আমরা সবাই এই মাসের পবিত্রতাটা রক্ষা করব। ঘর বাড়ি ঝাড় দেওয়া পরিষ্কার করা নিত্যদিনের কাজ হলেও এই মাসের শুরুতে যেমন একটু অন্যরকম লাগে, তাই না? মনে হয় একদম সব কিছু একসাথে পরিষ্কার করে ফেলি। আমার ব্যাপারটাও সেরকম। গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো আমার শরীরটা তেমন একটা ভালো নয়, মানে হচ্ছে ঠান্ডা লেগেছে এমনভাবে যাচ্ছেই না। যে কাজগুলো করছিলাম, খেজুরটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটু ঝরিয়ে রাখবো, কারণ খেজুরটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আর এটা অনেক বেশি করে আমাদের লাগে পুরো রমজানটা, সেজন্য একটু স্পেশাল কেয়ার দেয়া। আর এর সাথে অন্যান্য কাজগুলো তো আছেই। আচ্ছা, বলে রাখি আমাদের কারো কিন্তু ছুটি নেই, মানে হচ্ছে কাজে যেতে হবে। কেন যেন মনে হলো যে বেডটা খুব নাইস করে ক্লিন করব, মানে হচ্ছে বেড কভারটা থাকবে এমন একটা আই সুদিন কালার যেটা দেখলে পবিত্র একটা ভাব আসবে আর খুব ভালো লাগবে, সেজন্যই নতুন একটা বেড কভার নিয়ে এসছি। আর এদেশের বেড কভারগুলো না একটু অন্যরকম, তো সেটা অবশ্য তোমাদের এখন সবার আইডিয়া হয়েই গেছে, কিন্তু তারপরেও বলি, চারিদিকে ইলাস্টিক দেওয়া থাকে আর সেটাকে কাপড়ের মতো করে কাভারের মতো করে পরিয়ে দিতে হয়, সেটাই করছিলাম আর কি। ফাইনাল লুকটা দেখে আমাকে লিখো তো তোমাদের কাছে কেমন লাগলো। গলাটা যে ভেঙে ভেঙে আসছে না, ভয়েস ওভার দিব নিজের কাছেও খারাপ লাগছে। আজ কিন্তু আমাদের প্রথম রোজা, ছেলেরা সবাই স্কুলে চলে গেছে, হাজব্যান্ড চলে গেছে কাজে, আমিও কাজে যাব একটু পর। কাজে যাওয়ার আগে এই সকালবেলাটুকু যতটুকু সময় পেয়েছি ততটুকুকে আমি কীভাবে কাজে লাগিয়েছি সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। আর হ্যাঁ, বাচ্চারা সহ বাচ্চার বাবা আমরা সবাই কিন্তু রোজা আছি আলহামদুলিল্লাহ। আমাদের যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি তখন অলরেডি কিন্তু একটা রোজা হয়ে গেছে এবং দ্বিতীয় রোজা নিয়ত করা হয়ে গেছে। আর তোমরা যারা বাংলাদেশ থেকে আমাদের দেখছো তাদের প্রথম রোজা চলছে। আশা করব তোমাদের সবার রোজা অনেক ভালো মতো যাবে। পবিত্র এই মাসে চেয়েছিলাম ঘরটাতে একটা যেন রমাদানের ফিলিংস থাকে। কাজটাজ সেরে স্কুল সেরে যখনই আমরা সবাই বাসায় ঢুকবো সাথে সাথে যেন একটু অন্যরকম ফিলিংস চলে আসে। আর সেজন্যই টুকিটাকি কিছু অর্ডার করেছিলাম রমজান স্পেশাল ডেকোরেশন। লাস্টের দিকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব আমি এগুলোকে কীভাবে সেট আপ করেছি। চলো এখন আমার সাথে কাজে যেতে হবে, অনেক কাজ আছে জানো তো। রমজান মাসের ইবাদত তো আছেই অবশ্যই, কিন্তু সে সাথে খেতেও তো হয়, ছেলেগুলো রোজা থাকে না, তো সেজন্য আজকে যেটা করব সেটা হচ্ছে তোমার কিছু রোল বানাবো। আর ডাল পুরি, পরোটা, সমুচা এগুলো আমি বানিয়ে রেখেছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আজ যেহেতু কিছুটা সময় আমার কাছে ছিল, কারণ খুব ভোরে ঘুম ভেঙে গেছে, অ্যাকচুয়ালি সারা রাতে ঘুম হয়নি, ঘুম হবে কী করে প্রথম দিন না, সেজন্যই আসলে হাজব্যান্ডও কাজে চলে গেছে যখন এরপরে আর ঘুম আসলো না, তো সেজন্য সকাল সকাল একেবারে ভোরবেলা বাচ্চারা স্কুলে যাওয়ার পরেই আমি কিন্তু কাজে লেগে গেছি। এই শীত রোলগুলো কিন্তু খুব ইজি জানো, খুবই ইজি বানানো, টাইমও সেভ করবে আর হচ্ছে খেতেও বেশ ভালো লাগে, মুচমুচে হয় তো একটা ক্রিস্পি ব্যাপারটাই অন্যরকম। ও আচ্ছা, আমরা কিন্তু পুরো রমজান মাসটা এত ভাজাভুজি খাবো না, মাঝে মধ্যে খাবো, আর সেজন্য এই প্রিপারেশনগুলো আগে থেকে করে রাখা, কারণ আমরা দুজনে কিন্তু কাজ করি, তার তো কাজ আছেই, আমারও কিন্তু আছে, আমাদের ছুটি নেই রে, সেজন্য আগে থেকে সব কিছু বানিয়ে টানিয়ে একটুখানি ফ্রিজ করে রাখা। আর কি জানো তো, সারাদিন রোজা থাকার পরে এত ভাজাভুজি খাওয়াটা শরীরের জন্য ভালো না, আমরা এটা জানি, তারপরেও কিন্তু টুকটাক খাই, টুকটাক খাওয়া ভালো, রেগুলার খাওয়া ভালো না, তো সেজন্যই মাঝে মধ্যে হেলদি অপশানও দেখতে পাবে আর মাঝে মধ্যে একটু আনহেলদি অপশানও দেখতে পাবে। পুরান ঢাকার মানুষ আমরা, ইফতার হবে না বাসায় সেটা তো হতে পারে না, সেজন্যই অল্প অল্প করে। তো এই তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রোলগুলো বানিয়ে ফেলছি আর কি, খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট, শুধুমাত্র ফিলিংটা আগে থেকে একটু রেডি করে রাখলেই হয়।
আর আমি যেটা দিয়ে করছি সেটা হচ্ছে চিকেন রোল। চিকেনের সাথে আমি একটু ভেজিটেবল দিয়েছিলাম, খেতে ভালো লাগে, গাজর বাঁধাকপি, এই তো। আর দেখো আমার কিন্তু রোলগুলো বানানো হয়ে গেছে, আমি এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দেবো। এখন বাকিটা এখন ফ্রিজে রেখে দেবো, আজকে আর বানানো যাবে না, কাজে যেতে হবে। তো ওই দেখো 12টা কিন্তু বাজলো, পুরি ডাটাটা রেডি করে রাখলাম, এসে ভেজে ফেলবো। আর এখানে খেজুরগুলোকে, আমার খুব সুন্দর কিউট একটা চিরামাটির ডিশ আছে যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, সেটার মধ্যে করেই রাখবো। আমার যে কী প্রিয় এই ডিশটা, এটা কিন্তু খুব বড় একটা সেটের মধ্যে ছিল জানো তো, পুরো সেটটা ভেঙে চুরে গেছে, কিন্তু কিছু কিছু আছে। আলু চপ, চপগুলোকে বানিয়ে আমি ডিপ করে রেখেছিলাম, এখন বের করে আবার আরেকটা পলিথিনের মধ্যে করে রেখে দেবো। এতে আমার জায়গাও, মানে হচ্ছে ফ্রিজের ভেতরে জায়গাটাও সেভ হবে, আর চপগুলো আগে থেকে বানানোর জন্য টাইম তো সেভ হবেই। রমজান মাস ইবাদতের মাস, সেটা আমরা সবাই জানি, কিন্তু মহিলাদের তো কিচেনেই সময় দিতে হয় বলো, যতই বলো না কেন একটু তো খেতে হবেই। তো সেজন্য এই খাবারগুলো যদি আগে থেকে একটু প্রিপারেশনটা করে রাখি তাহলে একটু সুবিধা হয়, এই যা। আর বিশেষ করে প্রবাসে যারা আছি আমরা, তাদের কিন্তু দু হাতে কাজ করতে হয়, এক বিন্দু সময় থাকে না জানো। আচ্ছা শোনো, এ পর্যন্ত তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো দিয়ে দিও, একটা কমেন্ট সেকশনে লিখতে পারো তোমার প্রথম রোজাটা কেমন কাটলো, আমার ভালো লাগবে। কোথা থেকে তুমি আমাকে দেখছো সেটাও লিখতে পারো। ওমা বাইরে দেখো, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি পড়ছে, ভিজে যাব, আজকে ভিজেই কাজে যাব, কারণ আমি কোনোদিনও ছাতা ব্যবহার করতে পারি না। কাজ থেকে ফিরে প্রথমেই কিন্তু রমজানের ডেকোরেশন যেটা বলেছিলাম সেট আপ করবো, সেটা করে ফেলেছি। কেমন লাগছে তোমাদের কাছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমি ওয়েট করবো তোমাদের কমেন্টের জন্য। আমার কাছে খুব দারুণ লেগেছে জানো, মনটা না একদম পবিত্র হয়ে যায় দেখলেই। পবিত্র এ মাসে সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, আমি লিপিকা।